সন্তানের প্রতি মার মহব্বত আছে কি আছে না? যে দিন তিনটা দিন ওই সন্তানের খাবার নাই পানি নাই, ওই তিনটা দিন জনমে দুঃখিনী মার পেটেও কোনো খাবার নাই, সন্তানকেও খাবার দেয় না, মাকেও মাও মাও খাবার খায় না, সন্তানের পেটে খাবার নাই, মা রান্না করে স্বামীকে খাওয়াই কিন্তু মা ওই খাবারটুকু মা সন্তানের থিয়ে খাইতে পারে না, কথা বলেন ঠিক কি না? সন্তান খায় না তিন দিন, মাও খায় না তিন দিন, কিন্তু ওই বিবি স্বামীকে ডাক দিয়ে বলতেছেন, স্বামী গো আমার একটাই মাত্র সন্তান, আপনার তিন দিন ঘরের মধ্যে বন্দি করে রেখে দিয়েছেন, আজ তিনটা দিন আমার সন্তানটা না খেয়ে আছে, খাবার বিনে পানি বিনে আমার সন্তানটা বেঁচে আছে কিনা জানি না, স্বামী গো মেহরবানি করে একটু খাবার আমার সন্তানকে দিতে পারো কিনা? স্বামী বলতেছে, ঠিক আছে, তিনখানা রুটি দিবা, শুকনা রুটি আর এক গিলাস পানি আমাকে দাও, কিন্তু তুমি উপরে যাইতে পারবা না, উপরে যাইতে পারবা না। মা তিনটা রুটি দিলেন, এক গ্লাস পানি দিলেন, একটা প্লেটের মধ্যে করিয়া স্বামীর কাছে দিলেন, উপরে নিয়ে যাইতেছে, তিনতলা জানালার কাছে যাইয়া দেখতে পাইছে আমার সন্তান শুয়ে আছে, আর সেই পাথর দুইটা বুকের উপরে করে শুয়ে আছে আমার সন্তান, পাশে এমন একটা যুবক বসে আছে, যুবকের মাথায় পাগড়ি, মুখে দাড়ি আর সুন্নতি লিবাস, আমার সন্তানের সঙ্গে হাসাহাসি করতেছে, কি করতেছে বলেন? যত্ন করে দিলামি কোরআন রত্ন করে রাখিও, আমি আল্লাহর কথা মনে হলে কোরআন খুলে পড়িও, আমি আল্লাহর কথা মনে হলে কোরআন খুলে বলেন, যত্ন করে দিলামি কোরআন রত্ন করে রাখিও, আমার কথা মনে হলে কোরআন খুলে পড়িও, আমার কথা মনে হলে মিষ্টি মিষ্টি সুরে বান্দা কোরআন শরীফ পড়িও, আমি আল্লাহ দয়ার সাগরে জান্নাতে রাখিব, সুবহানাল্লাহ বলেন, দয়ার সাগর কে বলেন? মহব্বতের সাথে বান্দা সেজদাই পরে কান্দিও, আমি আল্লাহ দয়ার সাগরে জান্নাতে রাখিব, আমি আল্লাহ দয়ার সাগর, সুবহানাল্লাহ বলেন। এই বাবা জানালা দিয়ে দেখতে পাইলেন আমার সন্তান এই পরশ পাথর দুইটা বুকের মধ্যে করে নিয়ে শুয়ে আছে, আর মাথার কাছে একজন যুবক বসে হাসতেছে আর গল্প করতেছে, একটা নজর শুধু দেখতে পারেছে আর দ্বিতীয়বার দেখতে পারে নাই, ডাক দিয়া বলতেছে, না বাবা রে এই নে খাবার, আর তোর সাথে আমার একটু কথা আছে। সন্তান বলতেছেন, বাবা কি কথা আছে আমার সঙ্গে? বলে, বাবা রে সত্য একটা কথা বলবি। বলে, কি কথা? বলে, আমি কি ভুল দেখেছি না সত্যই দেখেছি? বলে, কি দেখছ? বলে, আমি দেখতে পাইছি তোর মাথার পাশে এই মুহূর্তে বসে বসে একটা ছেলে যুবক গল্প করতেছে, মাথার মধ্যে পাগড়ি আর মুখে দাড়ি, গায়ে সুন্নাতি লেবাস, এই যুবকটাকে এই যুবকটা দেখলাম তোর পাশে বসে হাসতেছে আর গল্প করতেছে, ওই সন্তান ডাক দিয়া বলতেছেন, বাবা আপনি কি সত্যি দেখেছেন? বাবা বলতেছেন, বাবা রে সত্যি আমি দেখতে পাইছি। ওই সন্তান বলতেছে, বাবা তুমি যদি সত্যি দেখতে পাও আমার মাথার কাছে ওই যুবকটা বসে গল্প করতেছে আর হাসতেছে। বাবা গো তোমার চক্ষু ভালো কিন্তু তোমার কপাল ভালো না। হায় রে কপাল, কি বলবেন? বেশি খুশি, সুবহানাল্লাহ। উস্তাদ তো একটু উল্টা বলে, তাই না? ঠিকই না বলেন? জানতে চাই দেখি ছাত্রীরা একটু কেমন করে বলে, ঠিকই বলে না ভুলই বলে, ঠিকই না বলেন? তার কারণ এটা জান্নাতের বাগান। কিসের বাগান? জান্নাতের বাগান কিন্তু যাত্রার হাত দিয়ে হয় না, এটা হলো মুমিনের দরকার লাগে। কাদের দরকার? মুমিনরা ছাড়া কি এই কাজ কেউ করতে পারে? ইমাম দাসারা কেউ পারে? তাহলে আবার ফরিদ আহমেদ ভাই তাফসিরুল কোরআনের মাহফিলের আয়োজন করেছে, আপনাদেরকে দিনের দাওয়াত দিয়েছেন কোরআন শোনার জন্য, সুবহানাল্লাহ বলেন, এটা সবচাইতে উত্তম দাওয়াত, সুবহানাল্লাহ বলেন।
মানুষ বিয়ে বাড়ির দাওয়াতে যায়, মুসলমানের বাড়ির দাওয়াতে যায়, ঠিক কিনা বলেন? কত দাওয়াতে মানুষ যায়, কিন্তু সবচাইতে উত্তম দাওয়াত কোন রাস্তা বলেন? আল কোরআনের রাস্তা, সুবহানাল্লাহ বলেন। আমি আবারও আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদেরকে সালাম জানাইতেছি। আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আপনারা সবাই কেমন আছেন? কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের রহমত, আল্লাহ পাকের দয়া, আল্লাহ পাকের দয়া, আল্লাহ পাকের রহমত ছাড়া আমরা কেউ ভালো থাকতে বলেন পারি কি? রহমত কোন দিক থেকে আসে কথা বলেন? উপর থেকে আসে, সুবহানাল্লাহ। রহমত আসে আল্লাহর তরফ থেকে। আর আল্লাহর বাড়ি কোন জায়গায় বলুন তো? আরশ আজিমে। আমরা থাকি কোথায়? জমিনে। প্রত্যেকটা মুসলমানের আল্লাহ পাকের রহমত দরকার আছে কি না? হিন্দুদের উপরও কার রহমত? ওরা কি আল্লাহর রহমত ছাড়া বাঁচতে পারে? দুর্গা পূজা করে, শেরিক করে, মুসলমানের মেয়েরা জি বাংলা স্টার জলসা নিয়ে পাগল হয়ে থাকে, কিন্তু মনে রাখো শ্বাস প্রশ্বাসের মালিককে বলেন। এই নিঃশ্বাস একবার এই বাতাসটা বের হয়ে গেলে আল্লাহ পাক যদি বলে খবরদার আর ভিতরে ঢুকতে পারবি না, হুকুম কার? আর জীবন পাবো? এই জীবনের মালিককে প্রশংসা করবো কার? আল্লাহর জমিনে আল্লাহর প্রশংসা করতে হবে, সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, এই যে সালাম, এই সালামের মধ্যে তিনটা পুরস্কার আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেছি বলেন, সুবহানাল্লাহ। সালামের মধ্যে পুরস্কার কয়টি? যে ব্যক্তি প্রথম সালাম দেয় 90টি নেকি পায়, যে ব্যক্তি উত্তর দেয় তার জন্য 10টি। কিন্তু এখানে নেকির কথা বলা হয়েছে কিন্তু পুরস্কারের কথা বলা হয় নাই, কথা বলেন ঠিক কি না? নেকি একটা আর পুরস্কার হলো এই আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে বান্দাকে পুরস্কার দান করবে বলেন, সুবহানাল্লাহ। কেন এই পুরস্কারটা কাকে দিয়েছেন বলেন তো? পুরস্কার দিয়েছেন কে? আমরা আল্লাহর কাছ থেকে পুরস্কার চাই কারা কারা একটু হাত তুলে বলুন তো, যে আমরা সবাই পুরস্কার চাই। কি চাই? কিসের জন্য হাত বাড়াইছি? এই পুরস্কার কার কাছ থেকে? আপনার গ্রামের মেম্বারের কাছ থেকে, চেয়ারম্যানের কাছ থেকে বলেন, কার কাছ থেকে? নাকি আমার ফরিদ আহমেদ ভাই আপনাদেরকে কিছু রিলিফ দিবে, তার জন্য হাত বাড়াইছেন? হাত বাড়াইছেন কার কাছে? আল্লাহর কাছে হাত বাড়াইছে। আমরা আল্লাহ পাকের কাছ থেকে রহমত চাই বলেন, সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার জন্য সুন্দর তিনটা পুরস্কার দান করেছেন। এই পুরস্কারের নাম, প্রথম পুরস্কারের নাম হচ্ছে রহমত, দ্বিতীয় পুরস্কারের নামটা হচ্ছে বরকত, তৃতীয় পুরস্কারের নাম হচ্ছে শান্তি, সুবহানাল্লাহ বলেন। এই রহমত বরকত শান্তি একমাত্র আমার আল্লাহ ছাড়া পৃথিবীতে কেউ দিতে পারে না, কথা বলেন ঠিক না বেঠি? ঠিক কিনা বলেন? রহমতের মালিক আল্লাহ, বরকতের মালিক আল্লাহ, শান্তির মালিক আমার আল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেছেন আমার বান্দারে, ও আমার বান্দা, তুমি যেমন থাকো না কেন, সুখে থাকো আর দুঃখে থাকো। এ আমার বান্দারে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ডাইরেক্ট কোরআন শরীফের মধ্যে ঘোষণা করে দিয়েছি, রে আমার বান্দা, তুমি সুখে থাকো আর তুমি দুঃখে থাকো, আমি আল্লাহকে স্মরণ করতে হবে, আর আমি আল্লাহকে যখন তোমরা স্মরণ করছ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ডাইরেক্ট বান্দাকে স্মরণ করি, সুবহানাল্লাহ বলবেন না? খেয়াল করুন, লক্ষ্য করুন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আর আমি কিন্তু সেইটা বাংলাভাবে বলতেছি না, আল্লাহ পাকের রহমত স্মরণ করতে হবে কার? কথা বলেন কার?
আমার আল্লাহ ডাইরেক্ট কোরআন শরীফের মধ্যে ঘোষণা করে দিয়েছেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়া শুকুরুলি ওয়া লা তাকফুরুন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, বান্দা ফাযকুরুনি। ছয় মাস পরে আসবিস নাই প্যারালাইসিস রোগী, আল্লাহকে স্মরণ করো, আল্লাহও স্মরণ করবে। বলেন সুবহানাল্লাহ। ফাযকুরুনি, ও বান্দা তোমরা আমাকেই স্মরণ করো। আযকুরুকুম, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। ওয়াশকুরুলি, বান্দারে তোমরা আমার শুকরিয়া আদায় করো। কার শুকরিয়া, কার শুকরিয়া আদায় করব? কেন আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে, কি জন্য আদায় করতে হবে? আপনার পা থেকে মাথা পর্যন্ত লক্ষ্য করে দেখেন, আপনার পা থেকে মাথা পর্যন্ত একটু লক্ষ্য করে দেখেন, চিন্তা করে দেখেন, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের পা থেকে মাথা পর্যন্ত কত সুন্দর সুন্দর নিয়ামত আমার আল্লাহ দান করে দিয়েছেন। আর এত সুন্দর নিয়ামত আমার আল্লাহ দান করেছেন, পৃথিবীর জমিনের কোন মানুষের আছে ক্ষমতা? বলেন আছে নাকি? বলেন, পৃথিবীর কোনো মানুষের ক্ষমতা নাই যে নিয়ামত আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, রে আমার বান্দা, কোটি কোটি টাকা দিলে কপালটা কিনতে পাওয়া যায় না। কথা বলেন ঠিক না বেঠি? কোটি কোটি টাকা দিয়ে কপাল কিনতে পাওয়া যায় না, কোটি টাকা দিয়েও চক্ষু পাওয়া যায় না, কোটি টাকা দিয়েও কান পাওয়া যায় না, কোটি টাকা দিয়েও জিব্বাটা পাওয়া যায় না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেছেন, আমার বান্দারে ওয়াশকুরুলি, ও বান্দা আমার শুকরিয়া আদায় করো। ওয়ালা তাকফুরুন, খবরদার কুফরি করিও না, যদি কুফরি করো তাহলে কাফের হয়ে যাইবা। ডাইরেক্ট আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, হে কাফেররা থাকবা কোথায়, মৃত্যুবরণ করবা। কুল্লু নাফসিং যায়কা তুল মাউত, প্রত্যেকটা প্রাণী মৃত্যুর স্বাদ আস্বাদন করবে। সুম্মা ইলাইনা তুরজাউন, সবাইকে আল্লাহর কাছে ফিরে যেতে হবে। আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখবে সে গো তোমার সবই রয়েছে পরে, যাওয়ার সময় দেখবে সে গো। দাদা গেল, বাবা গেল, কেউ এলো না ফিরে, সবারই যাইতে হবে গো। মা গো অন্ধকার কবরে, সবারই জবান খোলেন, সবারই যাইতে হবে গো। আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখবে সে গো তোমার সবই রয়েছে পরে, যাওয়ার সময়। নামাজি পড়া রোজা রাখো বলি তোমাদের, ফুলের বিছানা পাবে গো। মা গো অন্ধকার কবরে, ফুলের বিছানা পাবে গো। আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখবে সে গো তোমার সবই রয়েছে পরে, যাওয়ার সময়। ঘরে করলা বাড়ি করলা কত আনন্দ করে, হঠাৎ আজরাইল সামনে খাড়া গো। চলো অন্ধকার কবরে, সবারই যাইতে হবে গো। কোরআনে ধরা পর্দা করো বলি তোমাদের, ফুলের বিছানা পাবে গো। মা গো অন্ধকার কবরে, ফুলের বি বলেন কিসের বিছানা পাবো? জমিনটা কারো সিলাই, আরশ করেছি লৌহ কলম, এগুলো সব কারো সিলাই? আমরা যে লেখালেখি করে লেখি আল্লামা বিল কালাম, এই কলমটা দিয়েছেন কে? কিন্তু কলমের ভিতরে কিন্তু কালি বের হয়েছিল না, ঠিক কি না বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন কলমকে বলেছে, কলম রে আরশের মধ্যে লেখো লা ইলাহা ইল্লাল্লাহ, আরশের মধ্যে লেখো। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, কলম আরশের মধ্যে লেখো লা ইলাহা ইল্লাল্লাহ। কলম লিখতেছে লা ইলাহা ইল্লাল্লাহ, কাসাসুল আম্বিয়াতে পড়েছি এই কলম লা ইলাহা ইল্লাল্লাহ লেখে 350 বছর ধরে লিখতেছে। হঠাৎ করে কলমের জবান খুলে যাইয়া ডাক দিয়ে বলতেছেন, মাবুদ আপনার তো কোনো শরীক নাই, আপনার কোনো অংশীদার নয়,
তবে মাহবুদ রে লা ইলাহা ইল্লাল্লাহ নামটা লিখতে গেলে আরেকটা সুন্দর নাম এই নামের সাথে যোগ হয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ বলেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন কলম রে, আমি লা ইলাহা ইল্লাল্লাহ নামটা লিখতে গেলে যে সুন্দর নামটি যোগ হয়ে যাচ্ছে কলম রে, সেই নামটি আমার মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আমার হাবিবুল্লাহ কলম রে, আমি লা ইলাহা ইল্লাল্লাহর পাশে মুহাম্মদ রাসূলুল্লাহ নামটা লিখে দাও কলম। লা ইলাহা ইল্লাল্লাহ 12টি অক্ষর, আবার যখন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামটা লিখলেন ওইটাও হচ্ছে 12টি অক্ষর বলেন। সুবহানাল্লাহ, আমরা মুসলমান আমাদের চোখ ভালো কিন্তু আমাদের কপাল ভালো না, ঠিক কি না বলেন? আচ্ছা থাক, সমস্যা নেই, আমাদের চোখ ভালো কিন্তু কপাল বিশ্বাস করলেন জবান খোলেন না কেন, ঠিক না বেঠিক? চক্ষু ভালো কপাল ভালো না, কেন চোখ ভালো কপাল ভালো না? আমি বলি, খেয়াল করে শোনেন, এমন একজন ব্যক্তি ছিল 12টি বছর তার বিবাহ হয়েছে, জীবনে কোনোদিন সন্তানাদি হয় নাই, কিন্তু সেই ব্যক্তি ছিল মদখুর। কি খুর? মদখুর ছিল। এই মদখুরের আল্লাহ পাক রব্বুল আলামিন একটি পুত্র সন্তান দান করেছেন, কিন্তু মদখুরের স্ত্রী অনেক নেককারিণী, মা যদি নেককার হয় সন্তানও নেককার হয়, ঠিক কিনা বলেন? বেশিরভাগই সন্তান মায়ের মতো হয়, ঠিক কিনা বলেন? সন্তান মায়ের মতো বেশিটা হবে, মা নামাজি মেয়েও নামাজি, মা নেককারিনী মা, কিন্তু সেই বাবা তিনতলা বাড়ি করেছে, তিনতলা কয়তলা, তিনতলা বাড়ি করেছে, 12 বছর পরে সন্তানটি হয়েছে, কিন্তু ওই সন্তানটা 1 বছর 2 বছর 3 বছর 4 বছর 5 বছর একে একে ওই সন্তানের বয়স যখন 15 বছর বয়স যখন হয়ে যায়, একদিন বাবাকে ডাক দিয়া বলতেছেন, বাবা গো আপনি তিনতলা বাড়ি করেছেন, আমার বয়সটা 15 বছর হয়ে গেল, কিন্তু আপনার ওই তিনতলা বাড়িটা আমি আজ পর্যন্ত দেখতে পারি নাই। বাবা বলতেছে, তোর 15 বছর বয়স, আরো 15 বছর বয়স হোক, তুই এখনো ছোট্ট, এখনো তোর বয়স হয় নাই তিনতলা, ওটা তোরে দেখানো যাবে না, ওখানে তুই যাইতে পারবি না। সন্তান ওবামা ডাক দিয়ে বলতেছেন, মা গো আমার বাবা তো তিনতলাটা আজ পর্যন্ত দেখাইলো না, তুমি কি দেখাইতে পারবা? মা ডাক দিয়া বলতেছেন, বাবা রে আমিও আজ পর্যন্ত তোর বাবা যে তিনতলা করেছে উপরের ফ্ল্যাটটা আমি আজ পর্যন্ত দেখতে পারি নাই। বলে, মা তুমি আমারে দেখা দাও, বাবার কাছ থেকে চাবিটা সংগ্রহ করো যেভাবেই হোক। বলে, বাবা না, স্বামীর কাছ থেকে, স্বামীর বিনা অনুমতিতে আমি তার কাছ থেকে চাবি নেওয়ার ক্ষমতা আমার নাই, স্বামীর বিনা অনুমতি আমি নিতে পারবো না, আমি এইভাবে নিতে পারবো না। কিন্তু ওই সন্তান মাকে ডাক দেয়া বলতেছে না, মা আমি নাকি সুন্দর সুন্দর একটি স্বপ্ন দেখেছি, মা গো ওই তিনতলার রুমের মধ্যে আমি দেখতেছি নুরানি চকচক ঝকঝক করতেছে। বলেন, সুবহানাল্লাহ, মা গো আমি যখন স্বপ্ন দেখতে পাইছি, মা গো আমি স্বপ্ন দেখেছি না জানি তিনতলা ফ্ল্যাটে না জানি কি যেন আছে, মা যতক্ষণ পর্যন্ত আমি দেখতে না পারবো, মা গো আমার মনের ভিতরে ভালো লাগছে না, ও মা যেমনি পারো আমার ওই চাবিটা সংগ্রহ করে দাও, মা আমি ওই চাবিটা নিয়া তিনতলার ওই তালাটা খুলে আমি ওই ফ্ল্যাটটা একটু দেখতে চাই, দেখবো আমার স্বপ্ন সত্য কিনা মিথ্যা, ঠিক কিনা বলেন? মা যখন পারে নাই, কিন্তু এই যে ওবামা এই সন্তানটা 15 বছর বয়স, তাকে আছে কখন জানি বাবার কাছ থেকে চাবিটা নিতে পারেন না, বাবার কাছ থেকে চাবি নিতে পারে না। একদিন দেখা যায় বাবা অনেক বেশি করে মদ খাইছে, মদ সাথীদের সঙ্গে করে একটু বেশি পরিমাণ মদ খাইছে, মদ খাইয়ে এমনভাবে মাতাল হয়ে আছে সন্তান, দেখতে পাইছে আমার বাবা আজকে মদ খেয়ে মাতাল হয়ে পড়ে আছে, দৌড়ে গেছে বাবার কাছে,
যা দেখতে পাইছে বাবা বেহুশ হয়ে পড়ে আছে, হুশ নাই। মনে পড়ে গেল বাবার কাছ থেকে এই মুহূর্তে আমি চাবিটা সংগ্রহ করে নি। বাবার মাজার থেকে চাবিটা সংগ্রহ করলেন, চাবিটা সংগ্রহ করে নিয়া দৌড় দিয়ে তিনতলায় উঠলেন। তিনতলায় উঠিয়া একটা একটা করে রুমের তালা খুলতে লাগলেন। কিন্তু তৃতীয় তালা যখন, তৃতীয় দরজা যখন খুলতে পাইলেন, দেখতে পাইলেন আহারে আমরা আবার কেমন জায়গা থাকি, এমন একটা জায়গা এই তিনতলা ফ্ল্যাটের মধ্যে, না জানি এই জায়গাটা জান্নাতের সুঘ্রাণ পাওয়া যাইতেছে। মনে হচ্ছে জান্নাতের সুঘ্রাণ পাইতেছি। উঠে গেলেন, ডাইনে তাকাই বামে তাকাই, এত শান্তি রুমটার মধ্যে, উপরে তাকায় দেখে সুন্দর সানসেটটা আছে। সানসেটের ডাইনের পাশে একটা ঘোড়া আছে, বামের পাশে একটা ঘোড়া আছে। এই সন্তানটা প্রথম ঘোড়াটার দিকে হাত বাড়ালেন, ডাইনের ঘোড়াটা হাত বাড়াইলেন, খুব কষ্ট করে উঠলেন সানসেট থেকে। ঘোড়ার ভিতরে হাত দিয়েছে, হাত দেওয়ার পরে দেখতে পাইলেন ঘোড়ার ভিতরে সুন্দর একটি পরশ পাথর আছে। সুবহানাল্লাহ বলবেন না, কি পাথর, সুন্দর একটি পরশ পাথর আছে। পাথরটা বের করলেন, পাথরটা বের করার পরে দেখতে পাইলেন পাথরের মধ্যে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, মহব্বতে মহব্বতে বলেন লা ইলাহা, কালেমা লা ইলাহা, নাই কোনো মাবুদ আল্লাহ সারা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা হু, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ বলেন, আল্লাহ ছাড়া কোনো মাবুদ আছে নাকি? কোনো মাবুদ, কোনো মাবুদ নাই। দেখতে পাইছে কি, লা ইলাহা ইল্লাল্লাহ, এত সুন্দর এই পরশ পাথরের মধ্যে লেখা আছেন লা ইলাহা ইল্লাল্লাহ। আমার জন্মের পর থেকে এত সুন্দর নামটা আমি কোনো দিন দেখি নাই। সুবহানাল্লাহ বলেন, দেখি ওই ঘোড়াটার মধ্যে কি আছে, উঠেছি যখন সংগ্রহ করবই। সুবহানাল্লাহ, উঠলেন সানসেটের পার থেকে, কষ্ট করে পারলেন, পাড়ার পরে ঘোড়ার ভিতরে হাত দিলেন, হাত দেওয়ার পরে দেখতে পাইলেন আগের মতো একটা সুন্দর একটা পরশ পাথর। পাথরটা উঠাইলেন, পাথরটা উঠানোর পরে দেখতে পাইলেন পাথরের মধ্যে লেখা আছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখতে পাইলেন ওই সন্তানটা দুইটা পাথর বুকের মধ্যে করিয়া ডান দিকে মুখ ফিরে বলে লা ইলাহা ইল্লাল্লাহ, আর বামের দিকে মাথা নিয়ে বলে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই বলেন আল্লাহু আকবার। পাইলেন কি, পাইছেন না? কষ্ট করে পাইছেন না? কিন্তু এই যে বাবা মদখুর, বেহুশ থেকে হুশ ফিরে আইছে, চাবির কথা মনে পড়ে গেছে, দৌড় দিয়ে দেখে বিবিও তো বসে আছে, আমার মাজায় তো চাবি নাই, চাবি কি হয়েছে আমার, বলছে বিবি রে আমার মাজার থেকে চাবি কি হয়েছে বলে জানি না। বিবি রে আমার সন্তান কোথায়, বলে আপনার সন্তান কোথায়, অনেক সময় থেকে তা আমি খুঁজতেছি কিন্তু পাচ্ছি না। স্বামী বলতেছে বিবি রে সর্বনাশ হয়ে গেছে, আমার চাবি মনে হয় আমার এই সন্তান নিয়েছে। দৌড়ে দিয়ে তিনতলায় উঠেছে, তিনতলায় উঠার পরে দেখতে পাইছে
ওই সেই সুন্দর দুইটা পাথর, দুইটা পরশ পাথর, লা ইলাহা ইল্লাল্লাহ লেখাটা, আর মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লেখাটা, দুইটা পাথর বুকের মধ্যে করে নিয়া শুয়ে পড়ে শুধু জিকির করতেছেন, লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, ফুলের সাথী প্রজাপতি, চাঁদের সাথী তারকা, আমার সাথী নাই রে আল্লাহ, আমার সাথী নাই রে আল্লাহ, কুরআন শরীফ সারা, লা ইলাহা কালিমা, লা ইলাহা, ফুলের সাথী প্রজাপতি, চাঁদের সাথী তারকা, আমার সাথী নাই রে আল্লাহ, আমার সাথী নাই রে আল্লাহ, ফজরের নামাজ সারা, লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা, লা ইলাহা, শব্দ হয় কেন, সবাই বলে সাল্লাল্লাহু, একটু নারা দেন তো, সোনার বাবুটা খেয়াল করুন, পাইছেন না, প্রথম পাইলেন লা ইলাহা ইল্লাল্লাহ, দ্বিতীয়টা পাইলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবা দেখতে পাইছে, দেখার পরে বলতেছেন, হে আমার সন্তান, এত বড় সাহস তোমার, আমার মা জাত থেকে চাবি চুরি করে নিয়া তুমি তিনতলায় উঠেছ, তোমাকে এই ঘরের মধ্যে বন্দি করে রাখবো, এত বড় সাহস তোমার, তোমাকে আমি এই ঘরে বন্দি করে রাখবো, তোমাকে এই ঘর থেকে বের হতে দেব না, তোমাকে এইখানে তিলে তিলে শেষ করে দিব, তিলে 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 তোমার শেষ করে দিব, এইখান থেকে তোমাকে বের হতে দিব না। বিবিকে ডাক দিয়ে বলতেছে, না বিবি, এই সন্তান আমার নাফরমানি করেছে, আমার হুকুম অমান্য করেছে, বিবি রে আজ থেকে ওই সন্তানের কাছে তুই যাইতে পারবি না, দেখতে পারবি না, আজ থেকে এক গ্লাস পানি পর্যন্ত ওই সন্তানকে দিতে পারবি না, আজকে ওই সন্তানটাকে আমি ঘরের মধ্যে বন্দি করে রাখলাম খবরদার। কিন্তু এই কথা বলার পরে বিবি তো স্বামীর উপরে আর কথা বলতে পারে না, সন্তান মার মহব্বত আছে কি আছে না, আছে না, স্বামী বলতেছেন অনুমতি, স্বামীর অনুমতি না না পর্যন্ত তো হয় না, স্বামীর হুকুম তো মানা লাগবে, বিবি তো কথা বলতে পারে না, স্বামীর উপরে বিবি কথা বলতে পারে না, পারে না কি বলেন, এখন কি করবে, স্বামী যা বলবে তাই করতে হবে, আমার সন্তান ওই ঘরের মধ্যে তালা দিয়ে রাখছে, আমার তো কোনো ক্ষমতা নাই, স্বামীর নাফরমানও তো করতে পারবো না, কি করতে পারি, কিছুই তো করতে পারি না, একদিন চলে যায়, দুই দিন চলে যায়, তিন দিন চলে যায়, সন্তানের প্রতি মার মহব্বত আছে কি আছে না, যেই দিন তিনটা দিন ওই সন্তানের খাবার নাই পানি নাই, ওই তিনটা দিন জনমে দুঃখিনী মার পেটেও কোনো খাবার নাই, সন্তানকেও খাবার দেয় না, মাকে মাও মাও খাবার খায় না, সন্তানের পেটে খাবার নাই, মা রান্না করে স্বামীকে খাওয়াই, কিন্তু মা ওই খাবারটুকু মা সন্তানের থেকে খাইতে পারে না, কথা বলেন ঠিক কি না, সন্তান খায় না তিন দিন, মাও খায় না তিন দিন, কিন্তু ওই বিবি স্বামীকে ডাক দিয়ে বলতেছেন, স্বামী গো আমার একটাই মাত্র সন্তান, আপনার তিন দিন ঘরের মধ্যে বন্দি করে রেখে দিয়েছেন, আজ তিনটা দিন আমার সন্তানটা না খেয়ে আছে, খাবার বিনে পানি বিনে আমার সন্তানটা বেঁচে আছে কি না জানি না, স্বামী গো মেহরবানি করে একটু খাবার আমার সন্তানকে দিতে পারো কি না, স্বামী বলতেছে ঠিক আছে, তিনখানা রুটি দিবা, শুকনা রুটি আর এক গ্লাস পানি আমাকে দাও, কিন্তু তুমি উপরে যাইতে পারবা না, উপরে যাইতে পারবা না, মা তিনটা রুটি দিলেন, এক গ্লাস
পানি দিলেন একটা প্লেটের মধ্যে করিয়া, স্বামীর কাছে দিলেন, উপরে নিয়ে যাইতেছে, তিনতলা জানালার কাছে যাইয়া দেখতে পাইছে আমার সন্তান শুয়ে আছে, আর সেই পাথর দুইটা বুকের উপরে করে শুয়ে আছে আমার সন্তান, পাশে এমন একটা যুবক বসে আছে, যুবকের মাথায় পাগড়ি, মুখে দাড়ি আর সুন্নতি লিবাস, আমার সন্তানের সঙ্গে হাসাহাসি করতেছে। কি করতেছে বলেন? যত্ন করে দিলামি কোরআন রত্ন করে রাখিও, আমি আল্লাহর কথা মনে হলে কোরআনে খুলে পড়িও, আমি আল্লাহর কথা মনে হলে কোরআনে খুলে বলেন, যত্ন করে দিলামি কোরআনে রত্ন করে রাখিও, আমার কথা মনে হলে কোরআনে খুলে পড়িও, আমার কথা মনে হলে মিষ্টি মিষ্টি সুরে বান্দা কোরআন শরীফ পড়িও, আমি আল্লাহ দয়ার সাগরে জান্নাতে রাখিব। সুবহানাল্লাহ বলেন, দয়ার সাগর কে বলেন? মহব্বতের সাথে বান্দা সেজদায় পরে কান্দিও, আমি আল্লাহ দয়ার সাগরে জান্নাতে রাখিব, আমি আল্লাহ দয়ার সাগর। সুবহানাল্লাহ বলেন, এই বাবা জানালা দিয়া দেখতে পাইলেন আমার সন্তান এই পরশ পাথর দুইটা বুকের মধ্যে করে নিয়ে শুয়ে আছে, আর মাথার কাছে একজন যুবক বসে হাসতেছে আর গল্প করতেছে, একটা নজর শুধু দেখতে পারেছে আর দ্বিতীয়বার দেখতে পারে নাই, ডাক দেয়া বলতেছে না, বাবা রে এই নে খাবার, আর তোর সাথে আমার একটু কথা আছে। সন্তান বলতেছেন, বাবা কি কথা আছে আমার সঙ্গে? বলে, বাবা রে সত্য একটা কথা বলবি। বলে, কি কথা? বলে, আমি কি ভুল দেখেছি না সত্যই দেখেছি? বলে, কি দেখছ? বলে, আমি দেখতে পাইছি তোর মাথার পাশে এই মুহূর্তে বসে বসে একটা ছেলে যুবক গল্প করতেছে, মাথার মধ্যে পাগড়ি আর মুখে দাড়ি, গায়ে সুন্নাতি লেবাস, এই যুবকটাকে, এই যুবকটা দেখলাম তোর পাশে বসে হাসতেছে আর গল্প করতেছে। ওই সন্তান ডাক দেয়া বলতেছেন, বাবা আপনি কি সত্যি দেখেছেন? বাবা বলতেছেন, বাবা রে সত্যি আমি দেখতে পাইছি। ওই সন্তান বলতেছে, বাবা তুমি যদি সত্যি দেখতে পাও আমার মাথার কাছে ওই যুবকটা বসে গল্প করতেছে আর হাসতেছে। বাবা গো তোমার চক্ষু ভালো কিন্তু তোমার কপাল ভালো না, হায় রে কপালে মন্দ চোখ থাকে তাই অন্ধ, হায় রে কপালে মন্দ, আল্লাহরি কোরআন আমরা পড়তে জানি না, আল্লাহরি কোরআন আমরা পড়তে জানি না, আল্লাহরি কোরআন আমরা পড়তে জানি না, আল্লাহরি কোরআন আমরা, হাই রে কপালে মন্দ চোখ থাকে তাই অন্ধ, হাই রে কপালে মন্দ চোখ থাকে তাই অন্ধ, মুসলমান হইয়াই আমরা নামাজ পড়ি না, মুসলমান হইয়াই আমরা নামাজ পড়ি না, মুসলমান হইয়াই আমরা, জবান খোলেন না কেন? মুসলমান হইয়াই আমরা, হাই রে কপালে মন্দ চোখ থাকে তাই অন্ধ, হাই রে কপালে মন্দ চোখ থাকে তাই অন্ধ, মুসলমান হইয়াই আমরা পর্দা করি না, মুসলমান হইয়াই আমরা পর্দা করি না, ঠিক না বেটি? ঠিক কিনা বলেন? আমরা মুসলমান, আমরা সাফল মাকলুকাত, সৃষ্টির সেরা জীব আমরা, আল্লাহ পাক রব্বুল আলামিন 18,000 মাকলুকাতকে সৃষ্টি করেছেন, 18,000 মাকলুকাতকে সৃষ্টি করেছেন, আর 18,000 মাকলুকাতের মধ্যে আমরা মানুষ হলো সৃষ্টির সেরা মানুষ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ঘোষণা করে দিয়েছেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহ পাক রাব্বুল আলামিন জিন জাতি আর মানুষ জাতিকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য। সুবহানাল্লাহ বলেন, কি করার জন্য? আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন কি করার জন্য? জিন জাতি আর মানুষ জাতিকে কেন সৃষ্টি করেছেন, কেন বানাইছেন বলেন? ইবাদত করার জন্য। কি করার জন্য? ইবাদত করতে রাজি আছি তো? কারা কারা রাজি আছি দেখি, কার ইবাদত করব? আল্লাহর ইবাদত করব। কার ইবাদত? আল্লাহ ইবাদত করতে বলেছেন, কি করতে বলেছেন?
ইন্না দিনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলামের মধ্যে সর্বশ্রেষ্ঠ এবাদত হচ্ছে পাঁচ ওয়াক্ত নামাজ পড়া, বলেন সুবহানাল্লাহ। আর কোন নারী পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে, রমজান মাসে রোজা রাখবে, ফরজ পর্দা করবে, স্বামীর খেদমত করবে, দরকার আছে কি আছে না? তারপরে যত ভালো ভালো কাজ আছে, পিতামাতা, শ্বশুর শাশুড়ি, পাশের গরিব মিসকিন এতিম আছে না, বলেন আছে না? কাজ করবো ভালো না মন্দ? ভালো কাজ না মন্দ কাজ? আজকে আমাদের ভালো কাজের দিকে মানুষ পাওয়া যায় না, মন্দ কাজের দিকে মানুষ আছে, কথা বলেন ঠিক কি না? করোনার ভয়ে মাস্ক ব্যবহার করে, আল্লাহর ভয়ে পর্দা করে না, কথা বলেন ঠিক কি না? করোনার ভয় আছে কি না? আপনাকে যদি আল্লাহ করোনা দিয়ে মারে, আপনি সিন্ধুকের মধ্যে পালায়া থাকবেন, ওইখানে করোনা দিতে পারে না আমার আল্লাহ? বলেন পারে না? আমার মা বোনেরা, পাঁচ ওয়াক্ত নামাজ প্রতিদিন আল্লাহকে সেজদা করতে হবে। কাকে সেজদা করতে হবে? কাকে? আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ নববীতে এই নামাজের কথা প্রসার করতেছিলেন। আইরে মুমিনি সবাই মিলে নামাজ পড়িতে, আইরে মুমিনি সবাই মিলে নামাজ পড়িতে, নামাজেতে আল্লাহর দিদারে ভাগ্যে জুটিবে, হায়রে নামাজেতে আল্লাহর দিদার, নামাজি হলো মেরাজ শরীফ, নামাজিরা নয় যে গরিব, নামাজি হলো মেরাজ শরীফ, নামাজিরা নয় যে গরিব, জান্নাতেরই চাবি পাবেন বলছে রাসুলে, জান্নাতেরই চাবি পাবে বলছে রাসুলে, নামাজেতে আল্লাহর দিদার ভাগ্য জুটিবে, হায়রে নামাজেতে আল্লাহর দিদার। সুবহানাল্লাহ, বলেন কার দিদার? কার দিদার? নামাজিরা আল্লাহর মেহমান, হাশরে মাঠে পাবে রে সম্মান, নামাজিরা আল্লাহর মেহমান, হাশরে মাঠে পাবে রে সম্মান, ফুল সিরাত পার হবে তারা চোখের পলকে, ফুল সিরাত পার হবে তারা চোখের পলকে, নামাজেতে আল্লাহর দিদার ভাগ্য জুটিবে, হায়রে নামাজেতে আল্লাহর দিদার, বলেন না সুবহানাল্লাহ।